back tiles. টয়লেট কি অবস্থায় আছে? জল আছে? হ্যাঁ আছে, জল আছে। কোথায়? এই জল জল মানে যদি কোনো রুগী আসে, হ্যাঁ, তখন আপনার কি করবে? কীভাবে আপনার কাছে জামাগুলো থাকবে সেটা নিয়ে পরিষ্কার করতে হবে, একটা টেকনোলজি দিয়ে, বুঝে গেছেন? ডিসইনফেক্টেন্ট, একটা টেকনোলজি না, এই চারটা নোটা দিয়ে স্টার্ট করে এটা ভালোই করেছেন এটা। করেছি আপনার পুরো সাব ডিভিশনে প্রত্যেকটা ব্লকে একটা একটা করে অলরেডি কোয়ারেন্টাইন সেকশনস আইডেন্টিফাই করে বা ওয়েল ইকুইপ করে দেওয়া হয়েছে। আজকে আমি মিউনিসিপ্যালিটি এরিয়া যেখানে বেশি হতে পারে, মানে চান্সেস বেশি আছে এখানে, তো এখানে চারটা করেছি, বাকি ব্লককে একটা একটা এখানে চারটা। তার মধ্যে দুটো ব্লক চেয়ারম্যান সাহেব আমি দুজন মিলিয়ে চেয়ারম্যান সাহেব পুরোটা খুব ভালো করে করেছেন, সেটাই আমি শুধু দেখে এসেছি। এখন পর্যন্ত আমার পুরো সাব ডিভিশনে একটাও কেস পাওয়া গেছে না, তো কিছু প্যানিকের দরকার নই। এটা আমি শুধু প্রিভেন্টিভ হিসাবে করেছি, আমি আর চেয়ারম্যান সাহেব দুজনে মিলিয়ে, কি যদি ভবিষ্যতে কিছু পাওয়া যাবে তো লোককে এখানে আমি থাকতে পারবো। কী কী জিনিস আমি দেখে এসেছি, চেয়ারম্যান সাহেব অলরেডি ব্যবস্থা খুব করে খুব ভালো রেখেছেন। এটা আপনার টয়লেট আলাদা আলাদা আছে, সেটাই দরকার ছিল। প্রত্যেকটা বেড যেটা দেওয়া হয়েছে ওটা মাঝখানে ডিস্টেন্স 1 মিটার, তো ওটা অলরেডি অ্যারেঞ্জ করে দিয়েছে। এটা দুতলায় বিল্ডিং, তো উপর একটু বেশি বেড আসবে, উপরে অ্যারাউন্ড 20 উপরে, নিচনে 5টা, তো টোটাল 25 জনের এখানে ব্যবস্থা আছে। সিমিলারলি একটা জায়গায় আর আমি যাচ্ছি এখন করে, ওখানে গিয়ে সেটাই দেখবো। আর হাইজিন মেনটেন করার জন্য যেটা সাবুন দেওয়া হয়েছে আপনার সোপের জন্য, কি যিনি আমার হাউসকিপিং করবেন মেয়েদের, ওনাকে অলরেডি আগে ট্রেনিং দেওয়া হয়ে গিয়েছে মিউনিসিপ্যালিটির কাছ থেকে, চেয়ারম্যান সাহেব অর্গানাইজ করেছিলেন। ওনাকে সব কিছু গিয়ার, ওনার গ্লাভস, ওনার মাস্ক, ওনার আপনার এপ্রেন, বা তো সব কিছু থাকবে, ওটা পরিষ্কার প্রচণ্ড কী করতে, মানে কেমন করবেন ওটা অলরেডি ট্রেন্ড, তো ওটাই 4 জন 5 জন আছে না এখানে, তো ওটা অলরেডি আছে, সেটা আমি দেখছি। এখন অবধি কিছু আমি